ইউটিউবে আমরা সকলেই কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলতে পারি কিন্তু সবথেকে বড়ো সমস্যা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু খোলার পর সার্চ করলে আসে না অথবা ভিডিও আপলোড করার পর ভিডিওগুলো র্যাঙ্কিংয়ে যায় না এর কারণ কি এর কারণ হচ্ছে আপনি যখন অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা ফুলফিল ভেরিফাইড হচ্ছে না এবং ইউটিউবের কিছু আছে যেগুলো করতেছেন না আপনার ভিডিওটি র্যাঙ্কিংয়ে যাচ্ছে না তো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো শুধুমাত্র একটা মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে আপনারা ফুলফিল একটা ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন ইউটিউব চ্যানেল আর কি ঠিক আছে খুলে কিভাবে ফুলফিল ভেরিফাইড করবেন এবং কি কি সিটিং করে রাখলে আপনার ভিডিওটি র্যাঙ্কিংয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এ টু জেট সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো কথা না সরাসরি মোবাইল স্ক্রিনে আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছে ওকে সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমরা যেটা করবো আমরা প্রথমে একটা ইউটিউব আমাদের ইউটিউব চ্যানেলের জন্য একটা অ্যাকাউন্ট খুলে নেবো জন্য আমরা সরাসরি ইউটিউব চ্যানেলে চলে গেলাম ইউটিউবের চ্যানেলে যাওয়ার পর এখান থেকে আপনারা যেটা করবেন আপনারা এখান থেকে সাইনিং নামে একটা অপশন পাবেন কারণ আমার যেহেতু একটা অ্যাকাউন্ট অলরেডি তৈরি করা আছে সেই ক্ষেত্রে আমার অ্যাকাউন্টের লোগোটা শো করতেছে তো আপনাদের এখানে কিন্তু সাইনিং শো করবে এখান থেকে আপনারা সাইনিংয়ের উপরে এটা ক্লিক করবেন ওকে ক্লিক করার পর এখান থেকে আপনাদের যাদের অ্যাকাউন্ট অলরেডি একটা আছে তারা এখান থেকে অ্যাড অ্যাকাউন্টের উপরে এটা ক্লিক করে দিবেন আমি এখান থেকে জাস্ট অ্যাড অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিলাম আপনাদের যাদের সাইনিং অপশনটা আসবে অবশ্যই সাইনিং এর উপরে ক্লিক করলে আপনাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাদের ফোনের লকটা আপনারা আনলক করে নেবেন আনলক করে নেওয়ার পর এরকম একটা লোডিং এরকম লোডিং হবে লোডিং হওয়ার পর একটু ওয়েট করবেন ওয়েট করে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে যদি আপনার জিমেল অ্যাকাউন্ট তৈরি করা থাকে আগের থেকে কোনো সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন আর যদি জিমেল না থাকে তাহলে এখান থেকে কেরেটের অ্যাকাউন্ট এর উপরে একটা ক্লিক করে দেবেন ওকে আমি জাস্ট যেহেতু আমার অ্যাকাউন্ট আছে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি নতুন করে একটা অ্যাকাউন্ট তৈরি করতেছি ওকে এরপরে ক্লিক করার পর আপনার সামনে একটু অপশন চলে আসবে এখান থেকে ফর্ম আইসেল আর সেল টু ম্যানেজ মাই বিজনেস তো এখান থেকে আপনারা যদি কোনো ব্যবসার জন্য বা কোনো কোম্পানির নামে খুলতে চান সেই ক্ষেত্রে দুই নম্বর অপশনটা ব্যবহার করবেন আর যদি নিজের নামে অ্যাকাউন্ট খোলেন তাহলে অবশ্যই এখান থেকে ফর মাইসেল এরপর এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভেয়ার চলে আসবে এখান থেকে আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে তো এখান থেকে আপনারা সেলাই আপনাদের চ্যানেলের নামটাও সিলেক্ট করতে পারেন পরবর্তীতে আপনার নামটাও ওইখান থেকেও সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিচ্ছি জাস্ট আমি এখানে লিখলাম এফ ডাব্লু টেক টু ঠিক আছে আমার যেহেতু একটা অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে সেক্ষেত্রে আমি জাস্ট টু একটা খুলতেছি ওকে করার পর এখান থেকে বেসিক ইনফরমেশন যেগুলো আছে এখান থেকে আপনারাই বেসিক ইনফরমেশনগুলো দিতে হবে এখানে দেখুন আপনাদের জন্ম তারিখটা দিতে বলবে পরে মাস বছর কত তারিখ এগুলো দিতে হবে আমি জাস্ট আমার মতো করে একটা দিয়ে দিচ্ছি জানুয়ারি দিয়ে দেওয়ার পর এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করতে হবে ফিমেল বা মেল যেটাই হন না কেন এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন আমি আমার জন্য করতে সেক্ষেত্রে আমি মেলটা সিলেক্ট করে জাস্ট নেক্সটের উপর এটা ক্লিক করে দেবো নেক্সটের এটা ক্লিক করে দিলে আপনাদের সামনে সেম এরকম একটা ইন্টারভেস চলে আসবে তো এখান থেকে দেখুন ডিফল্টভাবে আপনাকে কিন্তু কিছু জি মেল অ্যাকাউন্ট আপনাকে সাজেস্ট করতেছে আপনার সালে এখান থেকে নিতে পারেন অথবা নতুন করে তৈরিও করতে পারেন ঠিক আছে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা যাতে নতুন করে অ্যাকাউন্ট তৈরি করতেছেন সেক্ষেত্রে নতুন করেই তৈরি করবেন আপনাদের মতো করে তো আমি এখান থেকে তিন নম্বর অপশানটাকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখান থেকে দেখুন আপনাকে জিমেল অ্যাকাউন্টটা দিতে হবে জিমেল অ্যাড্রেসটা আমি এখান থেকে জাস্ট জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই আপনাদের মতো করে জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন ঠিক আছে আমি ওকে এখান থেকে জাস্ট আমি আমার মতো করে একটা জিমেল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের চ্যানেলের সাথে মিল রেখে করতে পারেন ঠিক আছে দেওয়ার পর এখান থেকে জাস্ট নেক্সট উপরে এটা ক্লিক করে দেবেন নেক্সটের উপরে এটা দেওয়ার পর এখান থেকে আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে বলতেছি এখান থেকে অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন ওকে এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট নেক্সটের উপরে এটা ক্লিক করে দিব ওকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে ফোন নাম্বার দিতে বলবে অবশ্যই এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে দেবেন ফোন নাম্বারটা দিয়ে দিলে কী হবে পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে কিন্তু অনেক সহজ হবে ঠিক আছে আমি জাস্ট এখান থেকে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ওকে ফোন নাম্বার দেওয়ার পর এখান থেকে জাস্ট নেক্সটের উপরে এটা ক্লিক করে দেবেন নেক্সটের উপরে এটা ক্লিক করে দিলে আপনাদের কারোর ফোনে হয়তোবা একটা ভেরিফিকেশন যাবে আর যদি না যায় সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই ভেরিফিকেশন গেলে এখানে এনে সাবমিট করবেন আর যদি এটা না যায় সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই পরবর্তীতে আপনারা ভেরিফিকেশনটা করে নিতে পারবেন ঠিক আছে জাস্ট এখান থেকে আমি নেক্সট উপরে আবার ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অনেকগুলো কন্ডিশন দেখাবে এখান থেকে আপনার জাস্ট আই আইএকডির উপরে ক্লিক করে দেবেন নিচে এসে আইএকডির উপরে ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা তৈরি করা হয়ে গেছে অটোমেটিক কিন্তু আপনার অ্যাকাউন্টটা ইউটিউবে যে লগিং হয়ে যাবে জাস্ট ওয়েট করবেন ওয়েট করলে কিন্তু অটোমেটিক আপনার অ্যাকাউন্টটা লগিং হয়ে যাবে আমি জাস্ট ওয়েট করতেছি এখনও কিন্তু আমার অ্যাকাউন্টটা লগ আউট হয়নি অটোমেটিক কিন্তু লগ আউট হয়ে লগিং হয়ে যাবে আর আপনাদের যদি নতুন করে তৈরি করেন আগে যদি কোনো চ্যানেল না থাকে তাহলে কিন্তু অটোমেটিকই লগিং হয়ে যাবে ঠিক আছে তো দেখুন আমারটা কিন্তু এখন অটোমেটিক লগিং হয়ে গেছে এখন আমার অ্যাকাউন্টটা কিন্তু ফুলফিল তৈরি হয় নাই এখান থেকে জাস্ট আপনারা আপনাদের অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবেন অ্যাকাউন্ট এখন উপরে ক্লিক করার পর এখান থেকে ইউর চ্যানেল যে অপশনটা দেখতেছেন ইওর চ্যানেল উপরে ক্লিক করে দিবেন ওকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে আপনার প্রোফাইল পিকচারটা এখান থেকেই সেট করতে পারেন অথবা পরেও সেট করতে পারেন তো এখান থেকে আপনারা আপনাদের চ্যানেলের নামটা দিয়ে দিবেন আমি যেহেতু আগের থেকেই নামটা সিলেক্ট করে রাখছি সেহেতু এটার পরিবর্তন করবো না তারপরে যে হ্যান্ডেল নামে যে অপশনটা দেখতেছেন এই হ্যান্ডেলের উপরে ক্লিক করে আপনারা কিন্তু একটা ইউজার নেম তৈরি করতে পারেন তো এটা যদি ডিফল্ট অবস্থায় রাখতে চান তো এভাবে রাখতে পারেন ঠিক আছে রাখার পর এখান থেকে ক্রিয়েট চ্যানেলের উপর এটা ক্লিক করে দিতে হবে আমি জাস্ট ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর কিন্তু আমার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে ওকে দেখুন আমার কিন্তু অলরেডি একটা এফডব্লিউ টেক দিয়ে অলরেডি একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে এখন আমার তো অ্যাকাউন্টটা তৈরি করা হলো এখন আমার অ্যাকাউন্টে আমার প্রোফাইল পিকচার সেট আপ দিতে হবে এবং আমাকে আপনার যতগুলো সিটিং আছে সবগুলো করতে হবে আমি জাস্ট আপনাদেরকে এক করে দেখাচ্ছি তো প্রথমত যেটা সেটা হচ্ছে আপনারা এই ইউটিউবের মাধ্যমে এটা করতে পারবেন এই জন্য আপনাদেরকে কোরম ব্রাউজারে চলে যেতে হবে আমি জাস্ট এখান থেকে আমার কোরম ব্রাউজার থেকে সিলেক্ট করে নিচ্ছি ওকে কোরম ব্রাউজারটা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনারা ইউটিউব ডট কম লিখে সার্চ করবেন ওকে আমি জাস্ট এখান থেকে ইউটিউব ডট কম লিখে সার্চ করতে ওকে লিখে সার্চ করলে একটু লোডিং লোডিং হবে হওয়ার পর আপনাদের সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস চলে আসবে ওকে আমি জাস্ট টুয়েট করতেছি ইউটিউব ডট কম লিখে সার্চ করার পর এখান থেকে আপনাদেরকে সাইনিং করে নিতে বলবে তো এখান থেকে আপনারা কি করবেন সাইনিং এর উপর এটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে এই মাত্র যে জিমেল অ্যাকাউন্টটা তৈরি করছেন ওকে এই মাত্র আমি যে জিমেলটা তৈরি করলাম অ্যাকাউন্টের জন্য সেই জিমেলটা এখান থেকে দিয়ে জাস্ট নেক্সটের উপরে ক্লিক করে দেবেন নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে আপনারা অবশ্যই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আমি জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা অবশ্যই ক্রোমটাকে সিলেক্ট করে দেবেন ক্রোমটাকে সিলেক্ট করে দেওয়ার মাত্র কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কর্মেও অ্যাক্টিভ হয়ে যাবে অর্থাৎ করমেও লগিং হয়ে যাবে ওকে লগিং হয়ে যাওয়ার পর প্রথমে আপনারা যেটা করবেন আপনাদের চ্যানেলের ভিতরে চলে যাবেন এখান থেকে জাস্ট আমি ইউর চ্যানেলের উপর এটা ক্লিক করে দিলাম এর উপরে ক্লিক করার মাত্র অটোমেটিক কিন্তু আমার চ্যানেলের ভিতরে প্রবেশ করছে এখন এখান থেকে আপনারা যেটা করবেন প্রথমেই কাস্টমাইজ চ্যানেল উপরে ক্লিক করে দেবেন ওকে আমি এখান থেকে জাস্ট কাস্টমাইজ চ্যানেল উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস চলে আসবে এখান থেকে আপনারা কী করবেন ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও এখান থেকে জাস্ট কন্টিনিউর উপরে এটা ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার সর্বপ্রথম যেটা করবেন ব্র্যান্ডিংয়ের উপরে এটা ক্লিক করবেন ব্র্যান্ডিংয়ের এটা ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইল পিকচারটা সেট আপ দিয়ে নেবেন আমি জাস্ট আমার একটা প্রোফাইল পিকচার আমি আগের থেকে রাখছি আমি এটা এখানে দিয়ে দিব আপনারা তো এখান থেকে দেখুন আমি কিন্তু একটা প্রোফাইল পিকচার এখান থেকে আমি আপলোড দিয়ে দিচ্ছি তো এখান থেকে আপনারাও একটা প্রোফাইল পিকচার অবশ্যই আপলোড দিয়ে দিবেন চার এমবির বেশি হবে না চার এমবির ভিতরে থাকা লাগবে এবং আপনার আটানব্বই গুণ আটানব্বই থাকা লাগবে এর বেশি হলে কিন্তু হবে না ঠিক আছে আটানব্বই ইন্টু আটানব্বই পিএক্স ওকে তারপরে এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে এখান থেকে আপনাদেরকে ব্যানারটাও সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ ব্যানারটাও আপলোড করতে হবে আমি জাস্ট ওকে আপলোডের উপর ক্লিক করার মাত্র আমি কিন্তু একটা ব্যানারটা আমি এখান থেকে সিলেক্ট করে রাখছি যদিও আমি এটা রাখবো না পরবর্তীতে পরিবর্তন করবো কিন্তু জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটাকে আমি রেখে দিলাম রেখে দেওয়ার পর এখান থেকে পাবলিশটার উপর এটা ক্লিক করে দিব দিলে কিন্তু এটা আমার পাবলিশ হয়ে যাবে ওকে হয়ে যাওয়ার পর এখান থেকে দেখুন বেসিক ইনফরমেশন নামে যে অপশনটা দেখতেছেন বেসিক ইনফরমেশন উপরে যদি ক্লিক করেন তো এখান থেকে আপনারা দেখুন ডিসক্রিপশন নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনারা চ্যানেলটা কবে খুলছেন আপনাদের চ্যানেলের মূলত কী কী ভিডিও আপলোড করা হবে এটু যেটা এখান থেকে দিতে পারেন তারপর নিচের দিকে আসলে দেখুন এখানে দেওয়া আছে কন্টাক্ট ইনফো যে অপশনটা দেখতেছেন এখান থেকে আপনার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতেছে সেক্ষেত্রে এখানে আপনি ইমেল অ্যাড্রেস দিতে পারেন সেই ইমেলের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে ওকে এগুলো এতটা আসলে ইম্পর্ট্যান্ট ব্যাপার না এবার সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোর জন্য আপনাকে যেটা করতে হবে এই যে সিটিং নামে যে টা দেখতে চান সিটিংসের উপর এটা ক্লিক করে দেবেন আমি জাস্ট এখান থেকে সিটিংসের উপর একটা ক্লিক করে দিলাম সিটিংসের উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা নতুন ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা কী করবেন দেখুন প্রথমে যেটা আছে তো এখান থেকে ডিফল্ট কারেন্সি যেটা থাকবে এটা অবশ্যই ডিফল্ট কারেন্সি রাখবেন ইউএসডি ডলার যেটা আছে এটা থাকবে দেখার পর এখান থেকে আপনার চ্যানেলের উপরে এটা ক্লিক করে দেবেন এখান থেকে দুই নম্বর যে চ্যানেলের উপর এটা ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যেটা করুন প্রথমে দেওয়া আছে এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে আপনার কোন দেশে বসবাস করতেছেন তো এখান থেকে আপনারা জাস্ট এখানে যে দেশের থেকে আপনারা ইউটিউব চ্যানেলটা খুলতেছেন সেই দেশটা সিলেক্ট করে দেবেন আমি জাস্ট এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম বাংলাদেশ সিলেক্ট করার পর দেখুন দুই নম্বরে যে অপশনটা কিওয়ার্ড এটাই সব থেকে বেশি ইম্পর্ট্যান্স কিওয়ার্ড এই কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলটাকে কেউ সার্চ করে পাবে আপনাদের চ্যানেলের অনেকের চ্যানেলেই কিন্তু সার্চ করলে ইউটিউবে সবার সামনে আসে না বা খুঁজে পাওয়া যায় না এর কারণ সে কিওয়ার্ডটা সেট আপ করা হয় না এই কিওয়ার্ডটা কীভাবে সেট আপ করবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো এখান থেকে দেখুন আমি তিনটে কিওয়ার্ড সেট করছি এফ ডাব্লু টেক টু এফ ডাব্লু টেক টু এফ ড্লু এফ ডাব্লিউ টেক তো এরা এরকমভাবে যতভাবে মানুষ সার্চ করতে পারে আপনার মনে হয় আপনাদের চ্যানেলের সেরকমভাবে কিওয়ার্ডগুলো এখান থেকে দিয়ে দেবেন আপনাদের চ্যানেলের যে নাম থাকবে অবশ্যই প্রথমে সেই নামটা দেবেন পরে একটু উল্টো পাল্টায় দেবেন তারপরে মাঝের অংশ সামনে দেবেন পিছনের অংশ সামনে দেবেন এরকমভাবে দিয়ে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দেখালাম এভাবে কিন্তু আপনারা অন্তত বিশ পঁচিশটা আপনারা কিওয়ার্ড এখান থেকে দিয়ে দেবেন তাহলে কী হবে আপনারা দুই একদিন পরেতে দেখবেন যে আপনাদের চ্যানেলটা যখন সার্চ করবে প্রথমে কিন্তু শো করতেছে তো দেখি না সঠিকভাবে কিওয়ার্ডগুলো দিতে পারেন ঠিক আছে দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন দেখুন দুই নম্বর অপশন যেটা অ্যাডভান্স সিটিংস এই অ্যাডভান্স সিটিংসের উপর এটা ক্লিক করবেন অ্যাডভান্স সিটিংসের উপরে ক্লিক করার পর এটা আমি জাস্ট একটু রোটেট করে দেখাচ্ছি না হলে বুঝতে পারবেন না তো এখান থেকে দেখুন একটা অপশন পেয়ে যাচ্ছেন এটা কি আপনাদের বাচ্চাদের জন্য তৈরি কিনা যদি এটা আপনাদের জন্য বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন কোনো ভিডিও তাহলে এখান থেকে ইয়েস দেবেন আর যদি কোনো বাচ্চাদের জন্য তৈরি না করেন তাহলে এখান থেকে জাস্ট নোর উপরে ক্লিক করে দেবেন আমার যে টেকনিক্যাল ভিডিও সে তো আমি এটা নো দিয়ে রাখবো আর নিচে যেগুলো আছে এগুলো আসলে অতটা ইম্পর্টেন্ট না এগুলো না দিলেও কোনো সমস্যা নাই যে অবস্থায় সেই অবস্থায় রাখবেন রাখার পরে এখান থেকে এই যে ফিউচার ইলিজিবল যে অপশানটা দেখতেছেন এই ইলিজিবিলিটি এই মুহূর্তে আপনাদের জন্য প্রযোজ্য নয় এটা পরবর্তীতে আপনাদেরকে অন্যান্য কাজ আছে সেটা আমি পরে হয়তো বা কোনো ভিডিও তো যদি জানতে চান তো দেখাবো তো এটার কাজ এই মুহূর্তে নাই তো এখান থেকে আপনারা কী করবেন আপলোড ডিফল্ট যে অপশানটা দেখতেছেন তিন নম্বরে আপলোড ডিফল্টের উপরে এটা ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখুন প্রথমেই আমি আপনাদেরকে রোটেট করে দেখাচ্ছি একটু তো এখানে প্রথমেই আছে টাইটেল পরে আছে ডিসক্রিপশন তারপরে আছে ভিজিবিলিটি তারপরে আছে ট্যাগ ওকে তো আমি আপনাদেরকে প্রথমেই টাইটেল সম্পর্কে একটু বলি এই টাইটেলটা হচ্ছে এরকম আপনি যদি কোনো ভিডিওতে সাপোজ আপনার একটা ভিডিও আপনার একটা ভিডিও আপনি আপলোড করেছেন যে ভিডিওর নাম হচ্ছে ডাটা কানেকশন প্রবলেম তো এখান থেকে আপনি যদি মনে করেন যে ডাটা কানেকশন প্রবলেমের পরে এফ ডাব্লিউ টেক থাকবে অথবা আপনার চ্যানেলের নাম থাকবে সেই ক্ষেত্রে এখানে আপনি ডিফল্টভাবে কোনো একটা জিনিস রাখতে পারেন যে নামটা এখান থেকে ডিফল্টভাবে রাখবেন আমি যদি এখান থেকে এফ ডব্লিউ টেক রাখি আমি আপনাদেরকে বোঝাই এফ ডাব্লিউ টেক আমি জাস্ট এখান থেকে আমি এখান থেকে টাইটে এফডাব্লিউ টেক লিখলাম আমি যখন কি না ভিডিও ঠিক আপলোড করবো তখন কিন্তু এফডাব্লিউ টেকটা আগে শো করবে তারপর অন্যান্য জিনিসগুলো শো করবে আপনি যেগুলো লিখবেন তারপরে আসবে আপনি কিছু নাও লেখেন তা তারপরেও কিন্তু এফডাব্লিউ টেকটা অটোমেটিক লেখা হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে আপনার ডিফল্টভাবে সে হয়ে যাবে তারপরে সে ডিসক্রিপশনে ডিসক্রিপশনে কীরকম দিবেন এখানে জাস্ট আপনারা এরকমভাবে লিখবেন যে আমাদের চ্যানেলটি এই ধরনের ভিডিও আপলোড করা হয়ে থাকে আমি জাস্ট আপনাদেরকে একটু লিখে দেখাচ্ছি তো দেখুন এখানে আমি কীরকম লিখছি সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওর টপিক্সটি হলো তো এখানে আমি ড্যাশ দিয়ে রাখছি আপনারা এরকমভাবে লিখতে পারেন লিখার পরে ড্যাশ ড্যাসের এখানে আপনার যে টাইটেলটা দেবেন এখানে জাস্ট আপনারা পেস্ট করে দেবেন দেওয়ার পর দেখুন আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তা এবং নতুন নতুন সব ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন রাখার পর এখানে আপনারা চাইলে আপনাদের ফেসবুক লিঙ্ক দিতে পারেন অথবা আপনাদের হোয়াটসঅ্যাপ অথবা জিমেল যে কোনো কিছু আপনারা এখানে চাইলে কিন্তু অ্যাড করে দিতে পারেন এগুলো আপনারা ভিডিও আপলোড সাথে সাথে কিন্তু অটোমেটিক ডিফল্টভাবে এগুলো আপনার ডিসক্রিপশন বক্সে চলে আসবে তো এখান থেকে আপনার এটা দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের কী হবে তাহলে বারবার কিন্তু এটা লেখা লাগবে না একবার লিখলেই হয়ে যাবে আবার তিন নম্বরে যে অপশনটা দেখতেছেন বিজি বিলিটি যে অপশনটা এরপর যদি আপনারা ক্লিক করেন তো এখান থেকে আপনারা যেটা করবেন অবশ্যই এখানে আনলিস্ট করে রাখবেন যদি আপনারা এখান থেকে পাবলিশ করে রাখেন কোনো কারণে যদি আপনার ভিডিওটা এডিট করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু এডিট হবে না ভিডিও আপলোড করা মাত্র কিন্তু আপনাদের পাবলিশ হয়ে যাবে আর প্রাইভেট করে রাখলে তো প্রাইভেটই হয়ে যাচ্ছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনারা আনলিস্ট করে রাখবেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে ওকে তারপরে এখান থেকে ট্যাগ এ ট্যাগে যদি আপনার কোনো ট্যাগ ডিফল্টভাবে রাখতে চান যেমন এফ ডাবলিউ ট্যাগ এটা কিন্তু একটা আমার চ্যানেলের নাম এটা সবসময় চ্যানেলে মানে ট্যাগে থাকবে তো সেটা আপনার এখান থেকে রাখতে পারেন বা কোনো কিছু যেটা আপনার সবসময় এমন কোনো ভিডিও আপলোড করেন যেমন দেখা গেল একটা মোবাইল সংক্রান্ত সমস্যা নিয়ে আপনি এখানে আপ ভিডিও আপলোড করেন তো মোবাইল প্রবলেম জাস্ট এটা আপনি লিখে রাখলে এটা কিন্তু ডিফল্টভাবে অটোমেটিক আপলোড হয়ে যাবে আপনি কোনো ট্যাগ দিলেও আপলোড হবে না দিলেও কিন্তু আপলোড হয়ে যাবে ওকে এটা তো বুঝতে পারলেন এরপর আছে অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পর দেখুন এখানে প্রথমে যে অপশনটা রয়েছে প্রথমে আপনারা যে অপশনটা পাচ্ছেন সেটা হচ্ছে প্রথমে ক্যাটাগরি লাইসেন্স যেটা আছে লাইসেন্স যেভাবে আছে ডিফল্টভাবে রাখবেন এরপরে ক্যাটাগরি এখানে নন দেওয়া আছে ননের উপর যদি আপনারা ক্লিক করেন দেখুন এখানে সব ক্যাটাগরি কিন্তু আপনার পেজ আসেন গেমিং পরে আপনার হাউ টু স্টাইল এডুকেশন এন্টারটেনমেন্ট কমেডি সব ভিডিও আপনাদের যে চ্যানেলে যে ক্যাটাগরি হবে অবশ্যই এখান থেকে দিয়ে দিবেন আর আমার যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেহেতু আমি এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটা সিলেক্ট করে রাখবো তারপরে এখান থেকে ভিডিও ল্যাঙ্গুয়েজ এগুলো কোনোটা প্রয়োজন নাই এখান থেকে আর কোনো কিছু প্রয়োজন নয় এখান থেকে লাস্ট একটা যেটা আছে সেটা হচ্ছে কমেন্ট এখান থেকে যদি আপনি অ্যালাওয়াল কমেন্ট দিয়ে রাখেন তাহলে অনেক কমেন্ট আছে যেগুলো আপনার দেখা গেল বিরক্তিকর লাগবে দেখা গেল আপনাকে মানে গালাগালি করছে অথবা বিভিন্ন ধরনের লিঙ্ক শেয়ার করতেছে অথবা উল্টো পাল্টো এসপাম জাতীয় কমেন্ট করছে সেগুলো কিন্তু শো করবে আর যেখান এখান থেকে হোল্ড অপশনটা রাখেন সেই ক্ষেত্রে আপনার মানে এরকম কোনো কমেন্ট আসলে অটোমেটিক কিন্তু রিমুভ হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে আপনারা আমি যেটুকু মনে হয় দুই নাম্বার দিয়ে রাখবেন আর সর্বশেষ দেখুন শো হাউ মেনি ভিওয়ার্স লাইক দিস ভিডিও অর্থাৎ আপনার ভিডিওতে কীরকম লাইক পড়ছে এটা যদি আপনি সবাইকে দেখাতে চান তাহলে টিকমার্কটা রাখবেন আর যদি না দেখাতে চান তাহলে টিকমার্কটা উঠাই রাখবেন তো আমি যে সেটা দেখাতে চাচ্ছি এজন্য এটাকে আমি রাখলাম রাখার পর এখান থেকে জাস্ট সেভের উপরে ক্লিক করে দেবেন দিলে কিন্তু আপনার কাজটা মোটামুটি কমপ্লিট অর্থাৎ সিটিংসের কাজটা কিন্তু এই মুহূর্তে কমপ্লিট হয়ে গেল এখন আমি আপনাদেরকে দেখাবো আপনাদের অ্যাকাউন্টটা কীভাবে ভেরিফাইড করবেন আর টু স্টেপটা চালু করবেন তো টু স্টেপ চালু করলে আপনাদের কী হবে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ফুলফিল সেফটিতে থাকবে এবং আপনাদের মনিটাইজেশন চালু করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর দেখুন এই যে মনিটাইজেশন যে অপশনটা দেখছেন টাকা চিহ্নটা দেওয়া আছে ডলার ডলারের চিহ্ন এটা ক্লিক করে দিবেন আমি জাস্ট এর এটা ক্লিক করে দিলাম ওকে ক্লিক করে দিলে একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর এখান থেকে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর দেখুন এখানে দেওয়া আছে যে টু স্টেপ ভেরিফিকেশন টার্ন অন তো এখান থেকে আপনার এটাকে অন করে রাখবেন এটা অন না করে রাখলে কিন্তু আপনাদের চ্যানেলটা কখনোই কিন্তু আপনার মনিটাইজেশন করতে পারবেন না এখান থেকে জাস্ট কন্টিনিউ উপরে এটা ক্লিক করে দিবেন কন্টিনিউ উপরে এটা ক্লিক করে দিলে একটু লোডিং হবে লোডিং হওয়ার পর এখান থেকে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে জাস্ট আবারও কন্টিনিউ উপরে এটা ক্লিক করবেন করার পর আপনাদের যে নাম্বারটা দিয়ে আপনার এই অ্যাকাউন্টটা খুলছিলেন সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে তো এখান থেকে চাইলে টেক্সট মেসেজ অথবা ফো ফোন কলের মাধ্যমে নিতে পারেন আমি যেহেতু টেক্সট মেসেজের মাধ্যমে নিব জাস্ট এখান থেকে সেন্ডের উপরে ক্লিক করব ক্লিক করলে আমার ফোন নাম্বারে কিন্তু অটোমেটিক একটা মেসেজ চলে আসছে মেসেজটা আমি এখানে জাস্ট সাবমিট করে দিব তো আপনারা সেম একইভাবে এখান থেকে যে কোডটা যাবে সেই কোডটা এখানে সাবমিট করে দিবেন সাবমিট করে দেওয়ার পর এখান থেকে জাস্ট নেক্সটের উপরে ক্লিক করে দেবেন নেক্সটের উপরে ক্লিক করে দিলে অটোমেটিক কিন্তু এখান থেকে টান অফ নামে টার্ন অন নামে একটা অপশন পেয়ে যাবেন অপশনটা চলে আসলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ওকে দেখুন এখন কিন্তু টু এসটের ভেরিফিকেশন আমার এখান থেকে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে দেখুন এখানে টি সবুজ মার্কটা টিক মার্ক হয়ে গেছে এখন সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে আপনার চ্যানেলটা এখনও কিন্তু আপনি ভেরিফাইড করতে পারেন নাই এটা ভেরিফাইড করার দুটো এ আছে একটা হচ্ছে শর্টকাট পদ্ধতি আর একটা হচ্ছে সিটিংসের মাধ্যমে করা তো শর্টকাটের পদ্ধতি করলে আমার যেটুকু মনে হয় খুব তাড়াতাড়ি আপনারা বুঝতে পারবেন এবং করতে পারবেন তো এটার জন্য আপনারা যেটা করবেন আপনারা জাস্ট সরাসরি ইউটিউবের ভিতরে চলে যাবেন আমি জাস্ট এখান থেকে সরাসরি ইউটিউবের ভিতরে চলে গেলাম যার পর এখান থেকে আপনাকে যে কোনো একটা ভিডিও আপলোড করতে হবে আপলোড করার প্রয়োজন নেই জাস্ট আপলোড ফাংশনে যাওয়া লাগবে তাই এজন্য পিলাস আইক্রোপেটে ক্লিক করবেন জাস্ট এখান থেকে ইউটিউবে প্রবেশ করে পিলাসাইক্রমপেটে ক্লিক করবেন আপনার যে চ্যানেলটা এই মতো সেই চ্যানেলটা লগ ইন রেখে ঠিক আছে লেখার পর এখান থেকে আপলোড ভিডিওর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে কোনো একটা ভিডিও এখান থেকে নিতে পারেন নেওয়ার পর এখান থেকে আপনার যখন কি না থামনেলটা সিলেক্ট করবেন এই থামনেলের উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে বলবে তো এখান থেকে জাস্ট আমি থামনেল উপরে ক্লিক করলাম থামনেল উপরে ক্লিক করার পর দেখুন ভেরিফাইড ইউর অ্যাকাউন্ট ভেরিফাইড না করলে আমি থামনেল আপলোড করতে পারবো না এই জন্য আমাকে অবশ্যই চ্যানেলটা ভেরিফাইড করতে হবে এখান থেকে জাস্ট ভেরিফাইড উপায় ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়া মাত্র এখানে প্রথমে আপনাদেরকে দেশটা সিলেক্ট করতে হবে কোন দেশ থেকে আপনারা মানে আপনাদের চ্যানেলটা খুলছেন বা কোন দেশে আপনারা রয়েছেন সেই দেশটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আমি যেহেতু বাংলাদেশে আছি সেহেতু এখান থেকে জাস্ট বাংলাদেশটাকে এখান থেকে সিলেক্ট করে দেবো ওকে জাস্ট আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখান থেকে ফোন নাম্বার এইমাত্র আমি যে নাম্বারে খুলছি এই নাম্বারটাও দিতে পারি অথবা অন্য কোনো নাম্বারও দিতে পারি তো এখান থেকে আপনারা যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিবেন আমি জাস্ট এখান থেকে নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওকে এখান থেকে কোডের জন্য অপেক্ষা করলাম দেখুন এখন কিন্তু অলরেডি আমার একটা কোড চলে আসে আমি জাস্ট এখান থেকে কোডটা দিয়ে সাবমিট করে দেবো ওকে এখান থেকে কোডটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ফোন নাম্বার ভেরিফাইড অর্থাৎ আমার অ্যাকাউন্টে কিন্তু এখন ফুলফিল ভেরিফাইড হয়ে গেছে এখন এখান থেকে চাইলে কিন্তু আমি যে কোনো একটা থামল এখান থেকে সিলেক্ট করতে পারবো আমি জাস্ট একটা থার্মেল নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখন আমার অ্যাকাউন্টটা কিন্তু ফুল ফিল ভেরিফাইড হয়ে গেল তো আপনারাও সেম একইভাবে সঠিক নিয়মে অ্যাকাউন্ট খুলে ফুলফিল ভেরিফাইড করতে পারবেন তো আমার ভিডিওটি এই পণ্যকি ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি আমার ভিডিওটি কিছুটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন